তোর সাথে যা হইছে তোর মঙ্গলের জন্য হইছে। তাছাড়া তুই তো ওকে ছেড়ে যাস নাই, ও তোকে ছেড়ে চলে গেছে। ও ঠিকই একদিন বুঝবে ও কি হারাইছে, যে তোর সাথে অন্যায় করছে। ওর কথা চিন্তা করে তুই নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? এই যে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, কোথাও যাস না, কারোর সাথে কথা বলিস না। আমি তোর মা, আমার বুঝি কষ্ট হয় না? আরেকটা কথা বলি, তুই যদি আমার ছেলে হয়ে থাকিস একদিন তুই ওকে ঠিকই দেখিয়ে দিবি।